এত সুন্দর একটা সমুদ্র, মাশাল্লাহ, পানির কালারটা দেখলেই মনটা ভরে যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পুষনস ব্লগ থেকে আমি পুষন আপনাদের সাথে মালদ্বীপের একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি। সবাই কেমন আছেন? আমি এখানে আসলে পরে সাউন্ডটা দিয়েছি, আগে যে কথাগুলো বলেছিলাম তখন হচ্ছে আসলে এত বাতাস ছিল, এত পানির সাউন্ড ছিল, এত বেশি বাতাস ছিল যে আমি যখন ভিডিওটা পরে দেখছিলাম তখন দেখি যে আসলে আমার সাউন্ডটা শোনা যাচ্ছে না, মানে একেবারেই শুনতে পারতেন না। সো এই জন্য আমার মুখের সাথে হয়তো কথাটা মিলবে না। আপনাদের যদি ভালো লাগে আমাদের ভিডিও বা আমাদের ছোট্ট একটা মালদ্বীপের ছোট ছোট ক্লিপস, তাহলে অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপুদের ভাইয়াদের সবাইকেই বলবো যে আমাকে একটু সাপোর্ট করবেন। আর এই যে জায়গাটা, আমরা হচ্ছে মালদ্বীপে শহরে ছিলাম এক রাত, এরপরে আমরা শেরাটনে চলে আসছি। সো এখানে আমাদের স্পিড বোট থেকে নামার পরে যেই জায়গাটা সেখানেই আমি দাঁড়ানো। সো এখানে ওরাই আপনাদেরকে নিয়ে চলে আসবে মালদ্বীপ এয়ারপোর্ট থেকে। সকালবেলা যখন আপনি এয়ারপোর্টে থাকবেন 9:30 থেকে 10টার মধ্যে, এখানে আসতে মিনিমাম আপনার 20 থেকে 25 মিনিট লাগতে পারে। সো এখানে আসার পরে আমি আসলে স্পেসলেস হয়ে গিয়েছি যে এত সুন্দর ওয়াটার কালার, এত সুন্দর বাতাস, চারিদিকে তাকাতে মনটা ভরে যাচ্ছে, তাই আপনাদের সাথে আসলে শেয়ার করলাম। আর আমি এখনও রিসর্টের মধ্যে যাই নাই, এটা একেবারেই যেখানে নেমে দিয়েছে সেখানে। আর ওয়াটার কালারটা দেখেন, আমি এতদিন ভেবেছিলাম যে ছবিতে সবাই দেখায়, ভিডিওতে দেখায়, বাট আমি আমার ভিডিওতে কিছুই দেখাইতে পারিনি। এত সুন্দর একটা কালার, কিছুই আসে নাই, অনেক রোদ ছিল দেখে ভিডিওতে কালারটা ভালো আসে নাই। সো এটাই হচ্ছে শেরাটন মালদ্বীপস ফুল মুন রিসর্ট। সো এখানে আপনারা পার নাইট হয়তো বা 1 থেকে 1.5 লাখ টাকা আপনাদেরকে দিতে হবে যদি আপনি ওয়াটার ভিলা নেন। আর যদি আপনি বিচ ভিলা নেন সেক্ষেত্রে হয়তো একটু কম হবে, আদার সাইডও কিছু অপশন আছে, সেটা হয়তো আপনাদের জন্য আপনারা সেটা ওয়েবসাইট দেখে ক্লিয়ার করে নিতে পারবেন। সো আমি ভেতরে যাব। সো যেতে যেতে আপনাদের সাথে ভিডিওটা শেষ করে ফেলবো, বেশিক্ষণ করব না। সো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে বা কোনো ইনফরমেশনের যদি দরকার হয় অবশ্যই ইনবক্সে আমাদেরকে বলবেন, আমরা বলে দিব আপনাদের সকল ইনফরমেশন। সো দেখেন কি সুন্দর, ওখানে একটা বোর্ড আছে, এটাতে করে ওরা ঘুরতে নিয়ে যায়। আর ওই যে দেখছেন বিল্ডিংগুলো, আমার ভিডিও কাঁপছে বাতাসে, ওইটা হচ্ছে হুলুমালে, ওটা হচ্ছে সিটি। সো এই হলো আমাদের ছোট্ট একটা ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। আসসালামু আলাইকুম।